फ्रेंड्स, আমি রুমা সাহা চলে এসেছি শ্রীমতী ভজহরি রান্নাঘরে। সকলকে জানাই হোলির শুভেচ্ছা ও শুভকামনা। সকলের হোলি খুব সুন্দর কাটুক। আজ আমি হোলি স্পেশাল রেসিপি নিয়ে এসেছি, পনির জিলিপি। অতিথি যখন তোমার দরজায় আবির নিয়ে এসে হাজির হবে, তাদের সামনে যদি এই ডিশটা সার্ভ করা যায়, তাহলে হোলির মাত্রা নিশ্চয়ই 10 গুণ বেড়ে যাবে। তো চলো বানাই পনির জিলিপি। এটা বানানোর জন্য আমাদের নিতে হবে 200 গ্রাম মতো পনির। আপনারা ছানাও নিতে পারেন বা বাড়িতে দুধ কেটে ছানা বানিয়েও নিতে পারেন। তো 200 গ্রাম মতো পনির, সাথে 2 চামচ কর্নফ্লাওয়ার, আর 1 কাপ মতো ময়দা, আর একটু জল। এখন ছানাটাকে বা পনির এটাকে আমরা একটা গ্রাইন্ডার মেশিনে টুকরো টুকরো করে নিয়ে এটাকে একটু গ্রাইন্ড করে নেব ছানাটাকে। আমার ছানাটা কিছুটা গ্রাইন্ড হয়ে গেছে। এবার আমরা এর সাথে 1/2 কাপ মতো ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার একটু জল দেব, দিয়ে একটা ঠিক ব্যাটার তৈরি করব। দেখুন, ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরকম একটা ঠিক কনসিস্টেন্সি থাকবে, এরকম একটা ব্যাটার আমি বানিয়ে নিলাম। এবার আমি নেক্সট স্টেপে যাচ্ছি। এখন একটা ভারী প্যান গ্যাসের উপরে বসালাম। এবার 1 কাপ মতো চিনি নিলাম আর 1 কাপ জল দিয়ে আমি একটা সিরাপ বানিয়ে নেব। সিরাপ যেটা খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না, কিন্তু একটু চিটচিটে মতো হবে। আমার সিরাপটা প্রায় হয়ে এসেছে। আমি এখানে একটু এলাচ গুঁড়ো দিয়ে দেব, যাতে একটা সুন্দর গন্ধ হবে। অনেকে কালার ইউজ করেন, কিন্তু আমি কোনো কালার ইউজ করছি না। দেখুন, আমার শিরাটা প্রায় হয়ে এসেছে, অনেকটা চিটচিটে মতো হয়ে গেছে। এরকম চিটচিটে সিরাপই আমার দরকার। এখন আমি যেটা করব, যদি কোনো পাইপিং ব্যাগ থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে এরকম একটা দুধ বা দইয়ের প্যাকেট নেব, আর এরকম একটা নজল, যেটা কেকে আমরা ডেকোরেশন করার জন্য নিয়ে থাকি, এই একটা নজেল নেব। নিয়ে এই নজেলটা এই প্যাকেটের মুখে বসিয়ে নেব। নিয়ে প্যাকেটের মুখটা একটু ছোট করে কেটে নেব। দেখুন, আমার নজেলটা এরকম বসিয়ে নিয়েছি। এবার এই প্যাকেটটাকে একটা গ্লাসের মধ্যে এরকম বসিয়ে নেব। নিয়ে এবার আমরা আমাদের ব্যাটারটা এর মধ্যে ঢালব। দেখুন, আমার ব্যাটারটাও রেডি, পুরো ঠিক একটা ব্যাটার হয়েছে। এটাকে আমরা এবার এই গ্লাসের মধ্যে ঢেলে নেব। যেহেতু আমার প্যাকেটটা একটু ছোট, তাই জন্য খুব বেশি আমি ঢালতে পারছি না। যদি আপনারা বড় কোনো ব্যাগ নিয়ে থাকেন তাহলে বেশি করে ব্যাটার ভরে তারপরেই করবেন। ঠিক এরকম হবে। এখন একটা ফ্ল্যাট প্যান বসালাম আর তাতে এই জিলিপিগুলো ভাজার জন্য কিছুটা তেল দিয়ে দিলাম, রিফাইন অয়েল। এবার আমি একটু তেলটা গরম হলে তারপরে আমি জিলিপিগুলো ভাজব। আমার তেলটা প্রায় গরম হয়ে গেছে, খুব বেশি হিট করব না। এবার আমি দেখুন কিভাবে জিলিপিগুলো দিচ্ছি। Thank you.
খুব লো ফ্লেমে এগুলো এখন আমরা একটু লাল করে ভেজে নেব। আমার জিলিপিগুলো একটা পাশ প্রায় হালকা লাল হয়ে গেছে, এবার আমি একটু উল্টে দেব। দেখুন কি সুন্দর লাল হয়ে এসেছে। এখন এগুলোকে আরও ভালো করে একটু লাল লাল করে ভেজে তারপরে আমরা সুগার সিরাপে বা চিনির শিরায় দেব। আমার জিলিপিগুলো প্রায় লাল হয়ে গেছে, এবার আমরা এগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। এগুলোকে কিছুক্ষণ এরকম চিনির শিরার মধ্যে ভিজিয়ে রেখে দেবো যাতে এর ভিতরে পুরো রসটা ঢুকে যায়। এভাবে আমরা বাকিগুলোও করে নেব। ছানা জিলিপি আমার প্রায় কমপ্লিট, উপর থেকে একটু আমি রস ছড়িয়ে দিলাম। একটু অ্যালমন্ড আর পেস্তা দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। হোলি স্পেশাল ছানা জিলিপি আমার তৈরি, সাথে লস্যি, এক টুকরো গোলাপি আবিরও হাজির। তো এবারে রঙের উৎসব জমবে কিনা দেখুন তো। সকলকে হোলি উৎসবের শুভেচ্ছা ও শুভকামনা রইল।